নমস্কার আজ নিয়ে আসলাম নতুন একটা রেসিপি ডিম ভাপা ডিম ভাপাটা আমি একটু আলু দিয়ে কারি মতন করেছিলাম চলো দেখ নাও কীভাবে আমি করেছি এখানে আমি পেঁয়াজ কুষিয়ে নিয়েছি টমেটো কুষিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে ডলে ডলে নরম করে নেব এবার ডিমের সংখ্যা অনুযায়ী পেঁয়াজ লঙ্কা কাঁচালঙ্কাটা লঙ্কাটা নেবে আমি এখানে সাতখানার ডিম নিয়েছি তোমরা এখানে কম বেশিও করতে পারো সামান্য একটু হলুদ দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার আগে থেকে কড়াই বসিয়ে জল গরম হতে দিয়েছি এবার বাটির মধ্যে এটাকে বসিয়ে থালা চাপা দিয়ে দিয়েছি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে আমার এই ডিম ভাপাটা হতে তবে এখানে একটা আমার ভুল হয়েছে সেটা আমি পরে জানাবো ডিম ভাপাটা ঠান্ডা হয়ে গেলে আমি ঠিক এইভাবে চার পিস চার পিস আট পিস মতন হয়েছে কেটে নিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে প্রথমে আলুর ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব মোটামুটি একটু লালচে ভাজা হয়েছে নামিয়ে রাখলাম এবার সেই তেলের মধ্যেই এই ডিমের ভাপাগুলো যে পিস করে রেখেছিলাম সেগুলোকে একটু জাস্ট অল্প একটু ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না দুবারে আমি পিসগুলোকে ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেলো একটা থালায় নামিয়ে রাখলাম কলার মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম আর তাতে সাদা জিরে তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা দিয়েছিলাম তার মধ্যে লবঙ্গ দুটো একটা এলাচ আর একটু দারচিনি একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মোটামুটি একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা বেশ তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে পেঁয়াজটাও নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এদিকে হাফ চামচ করে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মোটামুটি কষানোটা হয়ে গেছে এবারের মধ্যে গরম জল দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি করে দিতে হবে কারণ ডিমের যে ভাপাগুলো দেবো তাতে অনেকটাই ঝোলটা টেনে নেবে এবার ফুটে উঠেছে এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর নুনটাও চেক করে নিয়েছি এবার ভাপার টুকরোগুলো ডিমের যে ভাপার টুকরোগুলো সেগুলোকে দিয়ে দিলাম সব কটা দিয়ে দিয়েছি এবার দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবো তাতে করে ঝোল নুন ঝাল সবই ওই ডিমের মধ্যে ঢুকবে শুরুতেই আমি তোমাদের বলেছিলাম আমার একটা ভুল হয়েছে সেই ভুলটা হলো এই ডিম ভাপাটা যে বাটিতে করেছিলাম সে বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেওয়া উচিত ছিল আমার সেটা করা হয়নি যার জন্য ডিমের ভাপাটা উঠেছে ঠিকই কিন্তু একটু বাটিতে লেগে গেছিল যাই হোক তৈরি হয়ে গেলো ডিম ভাপা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টস করে আমাকে জানিও আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে দিও কিন্তু তাহলে ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার